আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের আশেপাশের এলাকায় কোনো জমায়েত করা যাবে না, নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা পুলিশ। সেই নিষেধাজ্ঞার সময়সীমা বৃদ্ধি করল লালবাজার। আগামী 30 অক্টোবর পর্যন্ত কোনো জমায়েত করা যাবে না বলে নোটিশ দিয়ে দিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা। মঙ্গলবার রাতে পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তাতে উল্লেখ করা হয়েছে আরজিকর মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় 16 অক্টোবর অর্থাৎ বুধবার থেকে আগামী 30 অক্টোবর পর্যন্ত 5 জন বা তার বেশি মানুষের জমায়েত করা যাবে না। এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 নম্বর ধারা মেনে এই নির্দেশিকা জারি করা হয়েছে। শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে শ্যামপুকুর টালা থানা এলাকার কয়েকটি রাস্তা ও উল্টোডাঙাতে জমায়েতের নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। বিবৃতিতে সেটাও উল্লেখ করা হয়েছে, আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর গত 14 আগস্ট রাতে মেয়েদের রাত দখল কর্মসূচির মাঝে কার্যত তাণ্ডব চলে হাসপাতালে, ব্যাপক ভাঙচুরের ঘটনাও ঘটেছিল। তারপর থেকে ওই এলাকায় নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। সেই নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করল এবার লালবাজার।